যে কুরবানির একটা মৌলিক উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। তো এখন দেখা যায় যে বর্তমানে আমরা যখন যে অবস্থায় কুরবানি করি, তো কুরবানির সময় তাকওয়ার বিষয়টা আসলে খেয়াল থাকে না ওইভাবে। তো তাকওয়াটা অর্জিত হচ্ছে কিনা নিজের অন্তরে অনেক সময় বোঝা যায় না। আসলে তাকওয়াটা অর্জন করার জন্য কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে? আত্তাহারিক টিভি, ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। বিশেষ করে কুরবানির ক্ষেত্রে খাস করে আল্লাহপাক বলেছেন যে লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে তোমাদের গোশত অথবা তোমাদের রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে হলো তোমাদের তাকওয়া। তো এখানে তাকওয়া বলতে আসলে মূলত নিয়ত, নিয়ত মানে কি নিয়তে কুরবানি, কি নিয়তে কুরবানি করছে, এটাই হলো মূল হলো তাকওয়া। তো নিয়তটা আমাদের খালিজ করতে হবে। আর এখানে একটা জিনিস স্পষ্ট করে দিই, সেটা হলো যে নিয়ত তো করা মানে নিয়ত পড়া যায় না, নিয়ত মুখে করা যায় না, নিয়ত অটোমেটিকলি মনে চলে আসে। একজন ব্যক্তি যখন কুরবানি কিনবেন অথবা কুরবানি দেওয়ার পরিকল্পনা করছে কী কুরবানি দেব, হ্যাঁ অটোমেটিক তার অন্তরে একটা ধারণা চলে আসছে, ওটাই কিন্তু নিয়ত। তা আমি বলবো ওই সময় আমাদের নিয়তটাকে একটু চিন্তার মধ্যে তাকাররুবির আল্লাহ খলুসিয়াত আসতে হবে, যে আমি কুরবানি কেন দিচ্ছি, এখানে উদ্দেশ্য কী। সাধারণত নিয়ত পরিকল্পিত ভাবে বসে করা যায় না, আমি নিয়ত করছি এরকম কিছু না, ওটা অটোমেটিকলি মনের মধ্যে একটা ধারণা চলে আসে, ওটাই কিন্তু নিয়ত। সেই ধারণাটাই আমাদের প্রথমে সংশোধন করতে হবে, যে আমি যে কুরবানি এটা শুধু মানে প্রত্যেক বছরে ঈদ উল আজহা আসলে করতে হয়, সবাই করছে তাই করব, আর যদি না করি তাহলে মানুষ কি বলবে, এটা নয়। ফ্যামিলির লোকেরা গোশত খেতে পাচ্ছে না, এই জন্য না, বরং মনে করতে হবে এটা একটি মানে একটা ইবাদত, এবং এই ইবাদতটা আল্লাহ সন্তুষ্টর জন্য করছে। তাহলে এই ইবাদতটা যদি আল্লাহর কাছে কবুল করাতে চাই তাহলে প্রথমে আমাদের নিয়তটাকে সংশোধন করতে হবে। আর নিয়তের মধ্যে সবচাইতে বেশি যেটা সমস্যা সেটা রিয়াকারি, রিয়াকারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও বলেছেন ইন্নি আখাফু মা আখাফু আলা উম্মতি আশ-শিরকুল আসগার, এটাকে ছোট শিরক বলা হয়েছে, আর রিয়া লোক দেখানো। তো মানে তাকওয়া অর্জনের ক্ষেত্রে বলবো যে কুরবানিটাকে বেশি প্রকাশ না করা। আজকাল দেখা যাচ্ছে কুরবানি নিয়ে প্রতিযোগিতা হচ্ছে কে কত বড় কুরবানি কিনতে পারে, এবং মনে হচ্ছে যেন কুরবানিটাই মনে হয় তাকওয়ার ভিত্তি হয়ে গেছে, মানে সমাজে কে বড় কুরবানি দিবে। আর আমরা এটাও দেখি পুরো বছর সালাত নেই, জাকাত নেই, কিন্তু বড় বড় কুরবানি কিনে, এবং কুরবানি বড় কিনেই সে ওটা দিয়েই তার তাকওয়া মাপার চেষ্টা করে। হ্যাঁ অন্যকে আবার সে হয়তো ছোটো চোখে দেখে, দেখো অমুক কুরবানি ছোটো কুরবানি দিয়েছে তার ক্ষমতা থাকার পরেও। তো সেক্ষেত্রে বলবো যে এটা একটি সুন্নতি ইবাদত, এটা নিয়ে যদি প্রতিযোগিতা করি লোক দেখানোর ক্ষেত্রে তাহলে তাকওয়া থাকবে না। আর মূলত যদি কুরবানির ইতিহাসের দিকে আমরা তাকিয়ে দেখি তাহলে এর সাথে তাকওয়ার খুব গভীর সম্পর্ক রয়েছে। আদম আলাইহিস সালামের দুই ছেলে যে কুরবানি দিয়েছিলেন, আল্লাহ কি বলে ওনার এক ভাই বলছেন ইন্নামা ইয়াতাকাব্বারুল্লাহু মিনাল মুত্তাকিন, দুই ভাই কুরবানি দিয়েছে, এক ভাইয়ের কুরবানি কবুল হয়েছে আর এক ভাইয়ের কুরবানি কবুল হয় নাই। যারটা হয় নাই কারণ কি, আর যারটা হয়েছে এর কারণ কি? যে কারণটা হলো এই যে হাবিল কুরবানি দিয়েছে তার পশু, তার পশু পালন করতে পশুর মধ্যে যেটা অন্যতম ভালো পশু সেটা আল্লাহর জন্য, আল্লাহর কুরবানির জন্য সে সিলেক্ট করেছে, আমি সবচেয়ে ভালোটা আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। কিন্তু তার বড় ভাই হাবিল কাবিল সে কিন্তু কুরবানির পণ্যটা ভালোটা সে এখতিয়ার করেনি, হ্যাঁ যেটা খারাপ অপছন্দনীয় সেটা আল্লাহর রাস্তায় দেওয়ার চেষ্টা করছে। তো তাকওয়াটা হলো এই যে মানুষ এটাকে আল্লাহর ইবাদত মনে করবে এবং চেষ্টা করবে ভালো থেকে ভালো উপার্জন থেকে দেওয়ার জন্য, এবং যে পশুরা কিনবে সেটাও যেন মানে আল্লাহ সন্তুষ্ট তো জেনে দিচ্ছি ভালো থেকে ভালো হয় চেষ্টা করি। এখানে আমি একটু যোগ করতে পারি যে এভাবে যে এখানে তাকওয়া অর্জন করার জন্য আমাদের কুরবানির মেন ইতিহাস যেটা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে গেলেন, সেই দিককে যদি আমরা যাই সেখান থেকে কিছু শিক্ষা নিই তাহলে কিন্তু আমার তাকওয়া বেশি অর্জিত হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতে গেলেন ইসমাইল আলাইহিস সালামকে যে আল্লাহর হুকুম পালনের জন্য, আল্লাহর নির্দেশ যে তার ছেলে কুরবানি করছেন, তিনি সেটা করতে গেলেন। আর ইসমাইল আলাইহিস সালাম তিনি বললেন যে হে পিতা আপনি আল্লাহর নির্দেশ পালন করুন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তিনি আল্লাহর হুকুমের কাছে কিন্তু আল্লাহর নির্দেশের কাছে আত্মসমর্পণ করলেন। তাহলে এখানে কিন্তু মেন শিক্ষা তাকওয়ার শিক্ষা, সেখানে
আল্লাহ তাআলা দেখতে চেয়েছিলেন যে আসলেই ইব্রাহিম আলাইহিস তাকওয়া কতটুকু, তাকওয়া কতটুকু, তাহলে তারা কিন্তু এটা একমাত্র আল্লাহর নির্দেশ হুকুম পালনের জন্য তারা করতে গেছিলেন। আর এই কুরবানির বিধানটা কিন্তু আমাদের মাঝেও আছে, তা আমাদেরও মনে মনে করতে হবে যে আমরা আল্লাহর হুকুম পালন করছি, এটা একটা ইসলামের বিধান আমরা পালন করছি, গোস্ত খোয়াটা এটা বোনাস আমাদের জন্য, গোস্ত খোয়াটা বোনাস, এটা আল্লাহ আমাদের জন্য নিয়ামত স্বরূপ দিয়েছেন, কিন্তু মূলত সবসময় কল্পনা করতে হবে যে এটা আল্লাহর নির্দেশ, এটা একটা ইসলামের শিয়ার, এটা আমরা পালন করছি, তাহলে মূল তাকও অর্জিত হবে এখানে। ধন্যবাদ প্রিয় দর্শক। এখানে আমাদের মানে যেটা আমরা আলোচনায় বুঝলাম সেটা হচ্ছে নিয়তটা শুদ্ধ করাটা কুরবানির ক্ষেত্রে অত্যন্ত জরুরি একটা বিষয়। দুর্ভাগ্যজনক বিষয়, আজকে আমরা কুরবানি করছি, আমাদের অধিকাংশের নিয়তটা সহি না, হয় আমরা সামাজিক রেওয়াজ হিসাবে করছি অথবা পরিবারকে গোশত খাওয়ানোর জন্য করছি বা ঈদের খুশি করার জন্য করছি, আসলে কুরবানির পিছনে মূল উদ্দেশ্য মানে আমার নিজের তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটানো, এবং আল্লাহর উদ্দেশ্যে যখন আমি কুরবানি করছি তখনই আমার কুরবানিটা কিন্তু আল্লাহর কাছে কবুল হবে। আর যদি সামাজিক রেওয়াজের জন্য বা পরিবারকে নিয়ে খুশি করব এই জন্য যদি কুরবানি করি, তাহলে হয়তো খুশিটা হবে, কুরবানির গোশতটা হয়তো বা আমরা খেতে পারবো, কিন্তু কুরবানির যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু হাসিল হবে না। এজন্য নিয়তের বিষয়টা আমাদেরকে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত।